আসসালাম আলাইকুম রোস্ট আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে বিয়েবাড়ির রোস্টের গ্রান এবং স্বাদই অন্যরকম স্বাদ এবং গ্রানের জন্য পারফেক্ট একটা মশলার দরকার আর সেই মশলাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাজে লাগবে আর এই তৈরি করা মশলা দিয়ে যে কোনো ধরনের রোস্ট রান্না করতে পারবেন তাহলে চলুন কি কি মশলা লাগছে এই পাউডার মশলা তৈরি করতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ছোট এলাচ বা তিরিশটা সাদা এলাচ এক টেবিল চামচ শাহি জিরা দুটো বড় এলাচ বা কালো এলাচ দুই চা চামচ গোলমরিচ আপনারা সাদাটাও নিতে পারেন ছয়টা শুকনা মরিচ তিন ইঞ্চি পরিমাণে দারুচিনি পাঁচটা ছয়টা জৈত্রীর পাপড়ি ঠিক এরকম হবে জৈত্রীর পাপড়িগুলো বড় একটা জয়ফলের তিন ভাগের দুই ভাগ নিয়ে নিয়েছি দারুচিনিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি এতে গ্রাইন্ডারের উপরে চাপটা কম পড়বে এগুলো আমি এক থেকে দুই ঘন্টার জন্য রোদে দিয়ে নিচ্ছি তাহলে মশলার গ্রানটাও ভালো আসবে এবং পাউডারটাও ভালো হবে আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে ক্ষেত্রে আমার চ্যানেলে দুই ধরনের গরম মশলার রেসিপিতে একটা পদ্ধতি শেয়ার করেছিলাম সেটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এখন আমি খুব ভালোভাবে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে চেলে নিতে পারেন এতে মিহি পাউডার পাবেন এই মশলাগুলো দুই থেকে তিন মাস খুব ভালো থাকবে এর বেশি না রাখাটাই ভালো দেখুন কতটা মিহি হয়েছে এখন বলে দিচ্ছি এর পরিমাণটা বাজারে যে রোস্টের মুরগি পাওয়া যায় বড়ো সাইজের একটা মুরগির জন্য এক টেবিল চামচ করে মশলা লাগবে আর যদি ছোট হয় সেক্ষেত্রে এক টেবিল চামচের একটু কম দিলেও হবে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ